সাতজনকে দ্রুততম সময়ের মধ্যে পদত্যাগ করতে হবে। আমরা একটা পর্যন্ত সময় বেঁধে দিয়েছি, একটার পরে আমরা তাদের বাসভবন ঘেরাও করব। কিন্তু একটার মধ্যে যদি তার এক পদত্যাগ না করে তাহলে বাসভবন ঘেরাও করে তাদের পদত্যাগ করানো হবে। কিন্তু কোনোভাবে আমরা এইগুলো মেনে নিব না। এবং বিভিন্ন জায়গায় যারা হচ্ছে এই ধরনের পদ হোল্ড করে আছে, গত সরকারের সুবিধাভাগী ভোগী, তাদেরকেও দ্রুততম সময়ের মধ্যে পদত্যাগ করতে হবে। এটা তারা যদি ভেবে থাকে, কেউ যদি ভেবে থাকে যে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন মাঠ ছেড়ে দিয়েছে এবং তারা আবার নানানভাবে আমাদের সাথে মিশে এখানে ক্ষমতার সুবিধাভোগী হবে, তাহলে তাদের এটা কোনোভাবে আমরা হতে দিব না। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন প্রতি মুহূর্তে অ্যালার্ট আছে এবং এই ধরনের ক্ষমতা সুবিধাভোগীদের আমরা প্রতিহত করার জন্য রেডি আছি। এটা বলার জন্য আজকে আমরা এখানে এসেছি। আজকে বিচারপতিদের দিয়ে এই ছাঁটাই কাজ শুরু হবে, পরবর্তীতে অন্যান্য সেক্টরে আমরাও ছাঁটাই জানিয়ে যাব। আমরা এর আগে দেখেছিলাম যে ছাত্রদের বুকে নির্বিচারে যে গুলি করা, এটা বন্ধের জন্য হাইকোর্ট থেকে একটা রেড করা হয়েছিল এবং সেটাকে স্থগিত করা দিয়েছিল এবং ছাত্রদের বুকে গুলি চালাতে পারে এরকম একটা আইনও পাশ হয়েছে, তো এই ব্যাপারটাতে কী বলবেন? এটা তো ওই সময়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার একটা সরাসরি মদদে এই কাজটা করা হয়, যে যেদিন পাঁচ আগস্ট অভ্যুত্থানের আগে আগে হচ্ছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এটা জোর করায় আমাদের হাইকোর্টকে দিয়ে এই যে রিটটি করা হয়েছিল ওই সময়ে সেটা তুলে নেওয়া হয়। এবং আমরা যেটা মনে করি যে এখন দ্রুততম সময়ের মধ্যে আমাদের পুরো বিচার ব্যবস্থাকে ঢেলে সাজাতে হবে, এটা ছাড়া এই বিচার ব্যবস্থার আসলে কিছু করা সম্ভব না। সেটার জন্য আমাদের যারা গত সরকারের সুবিধাভোগী দালাল তাদেরকে তাদের পদগুলো থেকে সরাতে হবে। এর মধ্যে তারা যা যা ওই সময় রায় দিয়েছে এই ছাত্র আন্দোলন সংক্রান্ত, এটা কোনোভাবেই আমরা ছাত্ররা মেনে নিব না। এবং এখানে আইনজীবীরা বা এখানে যারা আইন শৃঙ্খলা বাহিনী আছে তারাও কিন্তু এই রায়গুলো কোনোভাবে মানছে না। তো সরাসরি আমরা বলতে চাই যে এই যে গণঅভ্যুত্থান হয়েছে, সে গণঅভ্যুত্থান থেকে বর্তমানে গত সরকারের সুবিধাভোগীদের দ্রুততম সময়ে পদত্যাগ করে আমাদের এই বিচার ব্যবস্থায় সাজাতে হবে। তার আগ পর্যন্ত তারা কী বললো না বললো এগুলো আমরা শুনবো না।